নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ম্যাথামেটিক্স থেকে অর্থাৎ গণিত থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন এসেছে, এবং বন্ধুরা, যে কোশ্চেনগুলো সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই কোশ্চেনগুলো শুধুমাত্র ইজি ট্রিক্সের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা শর্টকাট মেথডে মাত্র কয়েক সেকেন্ডে কীভাবে সলভ করা যায়, সেই সহজ ট্রিক্সটি নিয়েই আমরা আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। যদি আপনি কোনো গভর্নমেন্ট জব এক্সাম বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বন্ধুরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি বন্ধুরা অনেক কিছু জানতে পারবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদের প্রথম খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি দেওয়া রয়েছে। দেখো, একটি বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস 18 মিটার, ঠিক আছে, এবং ওই পুকুরের চারপাশে 7 মিটার চওড়া, অর্থাৎ কত মিটার চওড়া, 7 মিটার চওড়া একটি বাঁধান ও পরিপক্ক রাস্তা আছে, ঠিক আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এখানে বাঁধান ও পরিপক্ক রাস্তা বলতে বন্ধুরা এটি সিমেন্ট দিয়ে বা বিভিন্ন রকম পিচ ঢালাই করে এই রাস্তাটিকে বাঁধানো হয়েছে, ঠিক আছে। যেহেতু পুকুরটার ব্যাসার্ধ বলে দিয়েছে 18 মিটার, অর্থাৎ তার সেন্টার থেকে ডিস্টেন্সটা এটা হচ্ছে 18 মিটার, ঠিক আছে, এবং তার চারপাশে যেহেতু 7 মিটার চওড়া রাস্তাটি রয়েছে, তাহলে বন্ধুরা অর্থাৎ এই অংশটা এখান থেকে এটা হচ্ছে 7 মিটার, ওকে। তাহলে দেখো, রাস্তাটার ক্ষেত্রফল বার করার জন্য আমরা কীভাবে ক্যালকুলেশন করব। দেখো, প্রথমে আমরা রাস্তা সহ বৃত্তকার পুকুরটির অর্থাৎ বৃত্তাকার পুকুরটির ক্ষেত্রফল ধরে নেবো। এখানে রাস্তা সহ এর ব্যাসার্ধ কত? দেখো, এখানে 18 মিটার, ঠিক আছে, এবং এখানে 7 মিটার, অর্থাৎ 18 প্লাস 7, ঠিক আছে, অর্থাৎ 18 সাথে 25 মিটার, ওকে বন্ধুরা। তারপর দেখো যে রাস্তা বাদে অর্থাৎ শুধু পুকুরটির ব্যাসার্ধ কত? দেখো, 18 মিটার, তাহলে তার ক্ষেত্রফল আমরা জানি πr², অর্থাৎ πr², এখানে r হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো, রাস্তাটির ক্ষেত্রফল আমরা কীভাবে বার করব? অবশ্যই রাস্তার সহ পুকুরটির ক্ষেত্রফল তার মানে হচ্ছে π×r² যেখানে r² মানে হচ্ছে কত? r² মানে হচ্ছে 25 মিটার, ঠিক আছে, -π×r² যেখানে r² মানে হচ্ছে 18 মিটার, ওকে। অর্থাৎ আমাদের ফর্মুলাটা কী দাঁড়ালো? π×r² ঠিক আছে, -r² r² মানে হচ্ছে রাস্তা সহ পুকুরের ব্যাসার্ধ, অর্থাৎ π×r² মানে হচ্ছে 25² ঠিক আছে, অর্থাৎ 25² -18², ওকে বন্ধুরা। তাহলে দেখো, এই ফর্মুলাটা ইউজ করে পাই মানে হচ্ছে 22 এর 7, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি আমরা কত পাচ্ছি? দেখো, 22 এর 7 ইন্টু এখানে 25 স্কোয়ার মানে হচ্ছে 625, ওকে, -18² মানে হচ্ছে 324। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি আমরা কত পাচ্ছি? দেখো, 22 এর 7 × 625 -324 মানে হচ্ছে, অর্থাৎ 22 এর 7 × 301, ঠিক আছে। এটাকে যদি আমরা 7 দ্বারা কাটাকাটি করি, 7 × 4 = 28, 2 = 1, অর্থাৎ 7 × 3 = 21, তার মানে আমাদের ক্যালকুলেশন কত আসছে? 22 × 43 বর্গমিটার, ঠিক আছে। অর্থাৎ আমাদের ফর্মুলাটা আসছে, দেখো, π×r² -r² এখন যদি এই মানটাকে আমরা ক্যালকুলেশন করি, 22 × 43 মানে মানটা কত দাঁড়াচ্ছে? অর্থাৎ 946 বর্গমিটার। এরপর আমাদের অপশন ফলো করো, তাহলে অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বন্ধুরা, আশা করি তোমরা ট্রিক্সটি বুঝতে পেরেছো এবং আমাদের শর্টকাট ফর্মুলাটিও মনে রাখতেই হবে। অর্থাৎ আমরা শর্টকাট ফর্মুলাটা কি ইউজ করেছিলাম? যে প্রথমে আমরা পুকুরটার ব্যাসার্ধ যেহেতু 18 মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত? π×18², ঠিক আছে, যেখানে π মানে হচ্ছে 22 এর 7, ঠিক আছে। তারপর দেখো, রাস্তা সহ পুকুরটির ক্ষেত্রফল কত? যেহেতু রাস্তাটা 7 মিটার চওড়া, তাহলে রাস্তা সহ তার ব্যাসার্ধ কত? 18 প্লাস 7 মানে হচ্ছে 25 মিটার, অর্থাৎ 25 মিটার সেটি চওড়া। তার মানে আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফল কীভাবে বার করবো? π×25 স্কোয়ার -18² এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 946 বর্গমিটার, ঠিক আছে। অর্থাৎ আমাদের কোন অপশনটা সঠিক হলো? অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বন্ধুরা, আরও গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেনটি দেখো, কোশ্চেন নম্বর 2। 3 ব্যক্তি অথবা 5 মহিলা একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, কত দিনে? 12 দিনে, ঠিক আছে। 6 ব্যক্তি এবং 5 মহিলা একসাথে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং বন্ধুরা এই ধরনের ওয়ার্ক অ্যান্ড টাইম অর্থাৎ কার্য ও সময় সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন অর্থাৎ বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষাতেও প্রচুর পরিমাণে কমন এসে থাকে। যদি আপনি কোনো গভর্নমেন্ট জব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বন্ধুরা অবশ্যই ভালো করে দেখতে থাকো যে আমাদের এই প্রবলেমটি কীভাবে সলভ করবো। দেখো, 3 ব্যক্তি, এখন ব্যক্তি বা পুরুষকে আমরা এম অর্থাৎ মেল অর্থে ডিনোট করলাম, অথবা 5 মহিলা, তাহলে 5 মহিলা বলতে অর্থাৎ 3 ব্যক্তি মানে হচ্ছে 5 মহিলা, মহিলাকে আমরা ফিমেল অর্থাৎ এফ অর্থে ডিনোট করলাম, ঠিক আছে। একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, তারপর বলেছে 6 ব্যক্তি এবং 5 মহিলা। এখন দেখো, 6 ব্যক্তি মানে কত? এখানে দেখো, 3 ব্যক্তি মানে যদি 5 মহিলা হয়, তাহলে 6 ব্যক্তি মানে 2×5 মহিলা, ওকে, অর্থাৎ 10টা মহিলার সমান, ঠিক আছে। তাহলে দেখো, 6 ব্যক্তি এবং 5 মহিলা বললে আমরা কী বুঝতে পারি? যে হয় 6 ব্যক্তি অর্থাৎ 5 মহিলা প্লাস আরও 10 মহিলা, তার মানে +5 মহিলা, ওকে। তাহলে কত আসছে? দেখো, 10 আর 5 = 15 জন মহিলা, ওকে। তাহলে 15 জন মহিলা একসাথে ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। অথবা 6 ব্যক্তি এবং 5 মহিলাকে যদি আমরা ব্যক্তিতে কনভার্ট করে নিই, তাহলে 3 ব্যক্তি হয়ে যাবে, তাহলে 6 ব্যক্তি প্লাস 3 ব্যক্তি মানে কত? 9 ব্যক্তি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কী পাচ্ছি? দেখো,
আমরা যদি 9 ব্যক্তি হিসেবে ক্যালকুলেশন করি, তাহলে দেখো যেহেতু এখানে 3 ব্যক্তি 12 দিনের কাজটি সম্পূর্ণ করছে, আমাদের ফর্মুলাটা হচ্ছে M1D1 সমান M2D2, ঠিক আছে? তাহলে দেখো আমাদের M1 মানে হচ্ছে ব্যক্তি, অর্থাৎ M1 ডিভাইডেড বাই এখানে দেখো M2 ইন্টু D1 সমান D2, ঠিক আছে? অর্থাৎ কত দিনে সম্পূর্ণ করবে, সেখানে ডি ডি অর্থে ডে বা দিনকে বোঝানো হয়েছে। তাহলে M1 মানে কত? M1 মানে 3 ব্যক্তি ইন্টু D1 মানে কত? D1 মানে 12 দিনে, ঠিক আছে? ডিভাইডেড বাই M2 মানে কত? দেখো আমি ব্যক্তিতে কনভার্ট করছি, 6 ব্যক্তি এবং 5 মহিলা মানে হচ্ছে 3 ব্যক্তি, তাহলে 6 আর 3 9 ব্যক্তি, ঠিক আছে? অর্থাৎ ডিভাইডেড বাই 9, এদিকে 9 3 4 12, তার মানে মোট কত দিনে সম্পূর্ণ করবে? 4 দিনে, অর্থাৎ অপশন এ কারেক্ট অ্যান্সার। অথবা বন্ধুরা আমরা এটাও করতে পারি, অর্থাৎ আমাদের যদি 6 ব্যক্তি এবং 5 মহিলা, যেহেতু 3 ব্যক্তি মানে হচ্ছে 5 মহিলা, তাহলে 6 ব্যক্তি মানে কত? 10 মহিলা, ঠিক আছে? প্লাস এখানে আরও 5 মহিলা, তার মানে 15 মহিলা, ঠিক আছে? অর্থাৎ 15 জন মহিলা ওখানে কাজটি কতদিনে কমপ্লিট করবে? সেম ফর্মুলা আমরা ইউজ করে, অর্থাৎ 5 মহিলা করছে 12 দিনে, তাহলে 15 জন মহিলা কত দিনে? অর্থাৎ 5 মহিলা, যেহেতু এখানে M1D1 সমান M2D2, ঠিক আছে? আমাদের এটাই শর্টকাট ফর্মুলা। M1 মানে হচ্ছে 5 জন মহিলা, 5 ইন্টু D1 মানে হচ্ছে 12 দিনে সমান M2 মানে হচ্ছে দেখো 15 জন মহিলা, ইন্টু D2 মানে কত? D2টা বার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 5 ইন্টু 12 ডিভাইডেড বাই 15, দেখো 5 বার 60/15 মানে হচ্ছে কত? 4 দিন, ওকে? অর্থাৎ আমাদের অপশন এ তাহলে কারেক্ট অ্যান্সার। তার মানে অর্থাৎ 6 ব্যক্তি এবং 5 মহিলা মিলেও একসাথে ওই কাজটি 4 দিনে সম্পূর্ণ করতে পারবে, ওকে? নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 5টি ক্রমিক সংখ্যার গড় এম, ওকে, যদি পরবর্তী আরও 2টি সংখ্যা ধরা হয়, অর্থাৎ কটা সংখ্যা ধরা হয়? 2টি সংখ্যা, তাহলে গড় মান কতটা বৃদ্ধি পাবে? সমান থাকবে? 1 বৃদ্ধি পাবে? 1.4 বৃদ্ধি পাবে? 2.5? এখন দেখো বন্ধুরা, এটা কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 5টি ক্রমিক সংখ্যার গড়, 5টি ক্রমিক সংখ্যা বলতে 1, 2, 3, 4 এবং 5, এদের গড় কত? দেখো এদের গড় মানে হচ্ছে 5টা সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1+2+3+4+5 ডিভাইডেড বাই কত? কটা সংখ্যা আছে? 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো এখানে কোশ্চেনটা আসছে, দেখো 2, 1, 3, 3, 6, 4, 10, 5, 15, 15/5 মানে কত আসছে? 3 আসছে। তার মানে আমরা 5টা সংখ্যার গড় কত পেলাম? 5টা সংখ্যার জন্য দেখো আমরা 5টা সংখ্যার গড় পেলাম 3, ওকে? এরপর দেখো যদি আরও 2টো সংখ্যা ধরা হয়, তার মানে তারপরে আরও 2টো সংখ্যা যদি ধরা হয়, তাহলে সংখ্যাগুলো ছিল 1, 2, 3, 4, 5, এরপর আরও 2টো সংখ্যা বলতে 6 এবং 7কে ধরলাম, ঠিক আছে? তাহলে 6 এবং 7কে যদি যোগ করা হয় কত পাচ্ছি? তারপর তাদের গড় নিলে অর্থাৎ 7 দ্বারা ভাগ করবো, যেহেতু মোট 7টা সংখ্যা। তাহলে দেখো এখানে সংখ্যাগুলো যোগফল কত হচ্ছে? 2, 1, 3, 3, 6, 4, 10, 5, 15, 6, 21, 7, 28, 28/7 মানে হচ্ছে 4, তার মানে 7টা সংখ্যা ধরলে, অর্থাৎ 7টা সংখ্যা ধরলে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে দেখো আমরা কটা সংখ্যা যোগ করেছি? 2টো সংখ্যা যোগ করেছি, অর্থাৎ প্রথমে 5টা ছিল, আরও 2টো ধরার পর সেটা 7টা হলো। তাহলে 5টা থেকে 7টা হওয়ার জন্য, অর্থাৎ 2টো সংখ্যা যোগ করার জন্য গড় মান কত বৃদ্ধি পেয়েছে? দেখো 3 থেকে 4 কত বড়? 1 বড়। বোঝা গেছে বন্ধুরা? অর্থাৎ আমরা কি বললাম আরেকবার লক্ষ্য করো, প্রথম 5টা সংখ্যার ক্রমিক গড় আমরা কি পেলাম? 3 পেলাম। তারপরে আরও 2টো ধরার জন্য 7টা সংখ্যা, 7টা সংখ্যার ক্ষেত্রে আমরা কত পেলাম? 7টা সংখ্যার ক্ষেত্রে দেখো আমরা পেলাম 4। তার মানে 2টো সংখ্যা যোগ করার জন্য গড় মান কত বৃদ্ধি পেলো? 3 থেকে 4 মানে হচ্ছে 1 বৃদ্ধি পেলো। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কথা হবে অপশন বি। এখন বন্ধুরা আমাদের শর্টকাট নিয়মটি মনে রাখার জন্য, যদি এখানে 2টো সংখ্যার বদলে এখানে যদি 2টো সংখ্যার জায়গায় 4টে সংখ্যা যোগ করতে দিত, তাহলে 4টে সংখ্যার জন্য গড় মান কত বৃদ্ধি পেতো? 2 বৃদ্ধি পেতো। যেহেতু 2টো সংখ্যার জন্য 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে তার অর্ধেক বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে একইভাবে 6টা সংখ্যার জন্য কত বৃদ্ধি পেতো? 3 বৃদ্ধি পেতো গড় মান, মনে রাখবে বন্ধুরা? অর্থাৎ আমরা তাহলে কী পেলাম? 5টা ক্রমিক সংখ্যার গড় যেহেতু এম, তারপর আরও 2টো সংখ্যা ধরার জন্য তাহলে গড় মান কত বৃদ্ধি পাবে? 1 বৃদ্ধি পাবে, ঠিক আছে? কীভাবে ক্যালকুলেশন করলাম? আমরা আমাদের শর্টকাট সুবিধাতে প্রথম 5টা সংখ্যা, অর্থাৎ 1+2+3+4+5, এদের গড় বার করে নিয়েছিলাম, সেটা পেয়েছিলাম 3। তারপর আরও 2টো সংখ্যা ধরার পর মোট কটা সংখ্যা হচ্ছে? 7টা সংখ্যা হচ্ছে, অর্থাৎ 1+2+3+4+5+6+7, এদের যদি আমরা গড় মান নিই, দেখো এই মানটা আমরা পাচ্ছি 4। তার মানে 2টো সংখ্যা ধরার জন্য গড় মান বৃদ্ধি পেয়েছে 1। তাহলে আমরা বুঝতে পারছি যে অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ওকে? অর্থাৎ রাইট অ্যান্সার কোনটা হলো? অপশন বি। আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট আরও গুরুত্বপূর্ণ আমাদের 4 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং বন্ধুরা এই ধরনের মেনসুরেশন, অর্থাৎ বন্ধুরা পরিমিতির বিভিন্ন ধরনের ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষাতে কমন এসে থাকে। এখন দেখো কোশ্চেনটা বলেছে যে একটি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ বলতে যা 3টে বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে? অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা এবং এই বাহুটা 3টেই সমান, এবং প্রতিটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার করে, ওকে? তারপর বলেছে ওই ত্রিভুজটি ক্ষেত্রফল কত। এখন যদি বন্ধুরা আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করি, অবশ্যই তোমরা ফর্মুলাটা মনে রাখবে, আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করব। দেখো এখানে যদি আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করি, আমাদের শর্টকাট ফর্মুলাটা হচ্ছে √3/4, ঠিক আছে, ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, ওকে? অর্থাৎ এটাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি, অর্থাৎ A স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো √3
ডিভাইডেড বাই 4 ইন্টু 6 ইন্টু 6, ওকে। এটাকে ক্যালকুলেশন করলে দেখো 4 9 36, ঠিক আছে, তার মানে 9√3, এটা হচ্ছে ত্রিভুজটা ক্ষেত্রফল, তাহলে অপশান এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এবং বন্ধুরা যদি তোমরা ফর্মুলাটা মনে রাখতে না পারো তাহলে অবশ্যই মনে রাখবে এইভাবে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তার অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে তার হাইট, ঠিক আছে, এটা হচ্ছে তার হাইট, হাইট মানে হচ্ছে এইচ, ঠিক আছে, এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করলাম, এইচ ইন্টু এ ডিভাইডেড বাই 2, যেখানে 2 দ্বারা ভাগ করতেই হবে, ঠিক আছে। অর্থাৎ হাইট মানে হচ্ছে উচ্চতা ইন্টু বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2। এখন এই উচ্চতাটার মান দেখো এটা 6, এটা অবশ্যই 3, ঠিক আছে, তার মানে উচ্চতাটা অর্থাৎ এইচ হচ্ছে রুট বড় 6² - 3² মানে হচ্ছে দেখো 6 6 36 - 3 3 9, অর্থাৎ 27, 27-এর রুট করলে কত হয় দেখো, 27-এর রুট মানে হচ্ছে 3√3, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারটা আসছে দেখো এইচ মানে হচ্ছে কত, এইচ মানে হচ্ছে 3√3, ঠিক আছে, ইন্টু এ মানে কত 6 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে তার মানে হচ্ছে 3³ 9√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অবশ্যই বন্ধুরা তোমরা শর্টকাট ফর্মুলাটা ইউজ করবে, তোমরা এইভাবে বার করতে যাবে না। তাহলে আমাদের শর্টকাট ফর্মুলাটা কী পেয়েছিলাম, যে শর্টকাট ফর্মুলাটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু 6 ইন্টু 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 6 6 36, 36-কে 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি 9, তার মানে অ্যান্সারটা পেলাম 9√3, ওকে। অর্থাৎ অপশানে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বন্ধুরা আরও গুরুত্বপূর্ণ আমাদের 5 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। 5 নম্বর কোশ্চেনটা বলেছে যে 500 ব্যক্তি একটি নির্দিষ্ট খাবার 24 দিনে খেয়ে শেষ করতে পারে, ওকে, আরও 300 ব্যক্তি তাদের সাথে যোগ দিল, এখন সমস্ত খাবারে তাদের কতদিন চলবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন বন্ধুরা দেখো 500 ব্যক্তি, এটাকে আমরা M1 দ্বারা ডিনোট করলাম, কতদিন খাচ্ছে 24 দিনে, এটাকে আমরা D1 দ্বারা ডিনোট করলাম, আমাদের ফর্মুলাটা হচ্ছে M1 D1 = M2 D2। দেখো M2 মানে কত, দেখো M2 এখানে 300 জন যেহেতু যোগ দিয়েছে, তাহলে 500 + 300 মানে M2 মানে কত হবে, অর্থাৎ M2 মানে হচ্ছে 800 জন, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে M1 D1 = M2 D2, এখান থেকে আমরা D2টা বার করে নিতে পারবো। M1 মানে 500 ব্যক্তি, তাহলে 500 × D1 মানে 24 ডিভাইডেড বাই এখানে M2টাকে নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে, অর্থাৎ 800, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের D2, ওকে। এখন দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি 2 শূন্য কেটে যাচ্ছে, 3 8 24, তার মানে 15 দিন, 5 3 15, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা আমরা কী ফর্মুলা ইউজ করলাম, M1 D1 = M2 D2, এটা একটু মনে রাখবে, তাহলে আমাদের এই ধরনের ক্যালকুলেশন করে অঙ্কগুলো সহজেই সলভ হয়ে যাবে, ঠিক আছে। M1 মানে হচ্ছে 500 ব্যক্তি, অর্থাৎ 500 D1 মানে হচ্ছে 24 দিন, অর্থাৎ 24 ডিভাইডেড বাই M2 মানে কত, যেহেতু 300 ব্যক্তি যোগ দিল, তাহলে 500 ব্যক্তি + 300 ব্যক্তি মানে 800 ব্যক্তি, তাহলে এটাই হচ্ছে আমাদের D2। ক্যালকুলেশন করলাম এইভাবে, 2 শূন্য কেটে দিলাম, 3 8 24, এখন 3 × 5 মানে কত, 3 × 5 মানে হচ্ছে 15 দিন, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশান সি, তাহলে বন্ধুরা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা শর্ট ট্রিক্সটা এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে বুঝতে পেরেছো। আশা করবো বন্ধুরা এরপর পরীক্ষার হলে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের ইজিলি সলভ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনার এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে মোটিভেশন হিসাবে কাজ করে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধব দেখায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব কিছুতে শেয়ার করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য অনেকটাই সাহায্য পায়। এবং বন্ধুরা আমাদের পরের ভিডিওগুলো তৎক্ষণাৎ পাওয়ার জন্য, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে রাখতে ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। তার জন্য অবশ্যই আরেকটা কাজ বাকি রইল, সেটা হচ্ছে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিতে অল অপশনের জন্য ক্লিক করে অন করে রাখতেও ভুলবে না, ঠিক আছে। বন্ধুরা আমাদের দেখা হবে ঠিক রাত 7:30 পরের ভিডিওর সাথে, অর্থাৎ বন্ধুরা ঠিক রাত 7:30 আমাদের এই চ্যানেলে জেনারেল নলেজ, রিজনিং এবং ম্যাথামেটিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়। অবশ্যই বন্ধুরা ফলো করো আমাদের ঠিক এই চ্যানেলকে, অর্থাৎ স্পিডি শর্ট ট্রিক্স চ্যানেলকে, 7:30। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই।